আউদুলিল্লা হিমেন শানজিম বিসমিল্লা হির রহমান রহিম রাহিম কাছে এবং দূরের কিছু ভাইয়ের প্রশ্ন সাপেক্ষে আমরা বাইশ আয়াত থেকে নিয়ে ছাব্বিশ আয়াত পর্যন্ত পুনরায় তেল করব। একটা জিনিসকে অনুধাবনের জন্য যে বিষয়টা তাদের কাছে স্পষ্ট হয়নি হতেই পারে আমরা সাধারণভাবে যে জিনিসটা দেখব আলহামদুলিল্লাহ ইদ দাখালু আলা দাউদ যখন তারা দাউদের সামনে আসলো আলা দাউদ অর্থাৎ ঢুকে দাউদের সামনে আসলো মিন হোম ভয় পেয়ে গেল তাদের থেকে বা তাদেরকে দেখে কলু লা খাফ তারা বলল তুমি ভয় পেও না দাউদকে বলল ভয় পেও না এরপর বলছে হাসমান এ বাগা আমরা দুই পক্ষ বিবদমান বাদুনা আলাবাদ বাগা মানে খাসমানে আমরা দুই পক্ষ বিবদমান দুই পক্ষ বাগা বাদুনা আলাবাদ দুই পক্ষের উপস্থিতি আমার সেই দূরের ভাই দেখতে পাননি এক পক্ষের কথাই শুনে নাকি উনি বলেছেন তো আমরা দেখি যে দুই পক্ষের উপস্থিতি এখানে আছি না ব্যাপারটা দেখা যায় কি না বাদুনা বাদিন আমরা একে অপরের উপরে বাড়াবাড়ি করছি ফাহকুম বাইনানা বিল হক আমাদের আমাদের মধ্যে ফয়সালা করে দিন হাক দিয়ে আমরা হাককে হাকি রাখলাম কোনো সত্য দিয়ে কিতাব দিয়ে ন্যায় দিয়ে কোনো কিছু না বললাম শুধু ডিমান্ডটা তাদের দুই পক্ষের উপস্থিতিতে বলা হচ্ছে যে আমাদেরকে আপনি ফয়সালা করে দিন বাইনানা বেল হক আমাদের মধ্যে হক দিয়ে ওলা তুষ্টিত দুই পক্ষের উপস্থিতি আমরা যেন দেখতে পাই পক্ষপাতিত্ব করবেন না ওয়াহাদিনা এবং আমাদেরকে দেখিয়ে দিন ইলাসাওয়া ইসেরাত আসলে কোনটা সঠিক পথ মানে কোনটা সঠিক হবে তাহলে দুই পক্ষই আমাদের আমাদের বলে দুই পক্ষের উপস্থিতি এখানে স্পষ্ট দ্বিতীয় আখি একজন আরেকজনকে দেখিয়ে বলছে যে এ আমার ভাই লাহু তিস না আজাতান এর আছে নিরানব্বইটা দুম্বি ওয়ালিয়া লিয়া না আজাতুন তাহলে এক পক্ষের কথা বলা হচ্ছে যে এর আছে নিরানব্বইটা দুম্বি ওয়ালিয়া না আজাতুন আর আমার আছে একটা দুম্বি তাহলে দুই পক্ষের উপস্থিতি এখানেও আছে ওয়াহেদাতান এখন সে বলছে আমাকে আকি হা ওইটাকেও আমার কেফালাতে বা আমার তত্ত্বাবধানে দিয়ে দাও ওয়াজজানি ফিল খেতাব সে আমাকে দাবি দিয়েছে মানে অর্থাৎ আমার উপরে প্রভাব বিস্তার করেছে বা আমাকে মানে কণ্ঠাটা করে ফেলেছে কথায় ফিল মানে আমি এর কোনো উত্তর দিতে পারছি না কলা লাকাদ জলামা কা এক পক্ষ এটা নিশ্চিত যে অন্যায় করেছে সে তোমার উপরে বেসোয়ালে না আজাতিকা চেয়ে তোমার দম্বিটা ইলা ইলান তার দুম্বিদের সাথে এখানেও দুই পক্ষের উপস্থিতি স্পষ্ট খোলাতা এখন দাউদ আলাহিসাল্লামের নিজের বক্তব্য তবে হ্যাঁ যে অনেক প্রতিবেশী খোলাতা প্রতিবেশী লাগি বাদু আলাবাদ বাড়াবাড়ি করে একে অপরের উপরে আলাবাদ ইল্লা আল্লা দিন তার এই বাড়াবাড়ির ব্যাপারটা শুধু যে দুম্বিনিয়েই ব্যাপার এটা নয় বেড়া নেওয়া হয় কাপড় চোপড় নেওয়া হয় গাছপালা নিয়ে হয় ডাল নিয়ে হয় কত রকমের মানে পাশাপাশি প্রতিবেশী যদি কেউ থাকে তা তাদের মধ্যে দৈনিক খুনশুটির যে কত কারণ ঘটে কারো ছাগল এসে কারো ক্ষেতেরটা খেয়ে গেল তো এইটা হলো ওইটা হলো বিভিন্ন তোমার চালের পানি আমার সীমানায় পড়ে ইত্যাদি ইত্যাদি তো যারা প্রতিবেশী তারা আমরা দেখতেই পাই যে প্রতিদিনকার খুনশুটি কত রকমের যে বাগবিতন্ডা প্রতিবেশীর সঙ্গে হয় এবং এইটাকে বলা হয়েছে বাড়াবাড়ি করেই এরপরে বলা হচ্ছে ইল্লা দিনা আমানু। তবে এটা করে না কারা যারা বিশ্বাস এনেছে ওয়া আমিলু ও এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী তারা তাদের জীবনের কাজকর্ম করে ওয়া কালি ইলাম মেন হোম এবং তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য ওয়াদান্না দাউদ তখন মনে হলো দাউদের বা ভাবল দাউদ বুঝতে পারল দাউদ মনে করল দাউদ ধারণা করলো দাউদ যেটাই বলি আমরা আন্নামা ফাতান্না আহু এই কথা যে তাকে পরীক্ষা করা হচ্ছে তাকে পরীক্ষা করা হচ্ছে এখন এখানে মানে দাউদ ভুল বলেছে বা শুদ্ধ বলেছে এ কথার কিন্তু কোনো প্রয়োজন নেই দাউদ উপস্থিত বিবদমান দুই পক্ষের কথা অনুযায়ী মন্তব্য করেছে ঠিক আছে কিন্তু এদের আগমন মানে এ কথা বলতে বলতে এদের এইভাবে তার হুজরায় আগমন বা তার খাস কামরায় আগমন এবং কিভাবে এরা এলো বা এটাও আদৌ কোনো বিচারের ম্যাটার কিনা বিভিন্ন দিক চিন্তা করার একটা অবকাশ ইতিমধ্যে দাউদ পেয়ে গেছে আলহিস্লা তু সালাম তো তখনই তার মনে হলো যে এই ব্যাপারটা আমি বোধহয় পরীক্ষিত হচ্ছি যে তাকে পরীক্ষা করা হচ্ছে এরপরে ফাস্তাক ফার আব্বাহু সে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলো ওয়া খার রা কেয়ান ওয়া আনাব এবং পড়ে গেল রুকুতে অর্থাৎ নত হলো এবং সে তার দিকেই আবার সৃষ্টিকর্তার দিকেই ফিরল অর্থাৎ এইখানেই ফেরার মধ্যে আমরা এটাও বলতে পারি যে তাহলে আমি কি কোনো ভুল করেছি অনুভূতিটা সে যখন সে শেষদায় পড়লো বা রুকুতে গেল কি জন্য নত হয়ে গেল কি জন্য এটাও আমাদের আয়াতের অভিব্যক্তি অত্যন্ত স্পষ্ট যে সে পরীক্ষিত হচ্ছে তাকে পরীক্ষা করা হচ্ছে এখন এই তাকে পরীক্ষা করা হচ্ছে এই কথাটা বোঝার সঙ্গে সঙ্গে আমি কি কোনো ভুল কিছু বলেছি এটা তার উপলব্ধি আমরা এটাকে জাস্টিফাই করতে যাচ্ছি না সে ভুল বলেছে বা শুদ্ধ বলেছে কথাটা বোঝা গেল এখানে দেখার ব্যাপার একটা যে সে পরীক্ষিত হচ্ছে এখন কেন পরীক্ষিত হচ্ছে কি কারণে পরীক্ষিত হচ্ছে সেটা পরের ব্যাপার পরের আয়াত আমাদেরকে বলবে আমরা কথাটা বুঝতে পেরেছি ব্যাপারটা মানে সে কথাটা ন্যায় বলেছে অথবা অন্যায় বলেছে এটা মন্তব্য বক্তব্য নয় বক্তব্য হলো যে সে মনে করেছে যে আমাকে পরীক্ষা করা হচ্ছে অতএব সে ভয় পেয়ে সে আল্লাহর কাছে নত হয়েছে এবং সেদিকে ফিরেছে যে প্রভু আমার কোনো ভুল হয়ে থাকলে আমি সেটা ক্ষমা চাই এটা হতে পারে না যে আমার কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা চাই ফা না লাহু। তারপর আমরা তাকে ক্ষমা করে দিলাম রা লিকা এর জন্য এখন আসলো এই নির্দেশ মানে নির্দিষ্টতা যে এর জন্য কী জন্য সেটা এখন বলবে আমরা ক্ষমা করে দিলাম তাকে রা লিকা এর জন্য ওয়াইন্না লাহু আইন্দানা লুলফা যেহেতু তার জন্য রয়েছে আমাদের কাছে একটা নৈকট্য ওয়া হুসন মা হুসনাম আব এবং তার পরিণতি আগে থেকেই সুন্দর হিসেবে নির্ধারিত এর পরের কথাটা আমরা দেখব দাউদ হে দাউদ ইন্না জালনা কা খালিফতন ফিল আর এইবার আয়াত পঁচিশে বলা হচ্ছে ফাগাফার না লাহু জালিকা এরপরে বলা হচ্ছে ইয়া দাউদ ইন্না জালনা কা আমরা নিয়োগ করেছি তোমাকে খালি ফতান ফিল আর অর্থাৎ প্রতিনিধি পৃথিবীতে অর্থাৎ আমাদের প্রতিনিধি পৃথিবীতে ফাহকুম না সে বেলহাক ফাহকুম না আসে বেল হক তো তুমি এখন এখানে এরা যখন আয়াত আমাদের মধ্যে ফয়সালা করে দিন আবার দাউদালাম নিজে যা মন্তব্য করলেন তো করলেন তারপরে অনুভব করলেন যে পরীক্ষিত হচ্ছেন তিনি এরপরে আল্লাহ বলছেন যে আমি তোমাকে খলিফা নিয়োগ করেছি পৃথিবীতে অতএব তুমি ফয়সালা করবে মানুষের মধ্যে নাস, বিল হাক তাহলে পার্থক্যটা আমরা বুঝতে চাই না দাউদ আলাহিস্লাম ন্যায় বলেছেন বা অন্যায় বলেছেন এ কথার বিচার আমরা করব না বিচার আল্লাহ করছেন যে বলছেন যে তুমি হাক দিয়ে মানুষের মধ্যে ফয়সলা করবে তাহলে একটা ভুল এখানে আছে সে ভুলটা কি এটা আমরা ইন্ডিকেট করতে যাচ্ছি না কারণ আমরা দাউদ আলাহিসাল্লামের কথার মধ্যে যেহেতু আমরা কথায় বিশ্বাসী বা কথায় অভ্যস্ত দাউদ সাল্লামের কথার মধ্যে কোনো মানে কোনো বাজে কথা বা কোনো ধরনের কোনো মানে রাজা সুলভ কোনো মন্তব্য আমরা দেখি না বরঞ্চ একটা সাধারণ একটা কথা সাধারণ একটা মন্তব্য আমরা দেখি কাজে এটাও যে ন্যায় হয়েছে বা অন্যায় হয়েছে এটা আমরা বলবো না কিন্তু সূক্ষ্ম একটা ব্যাপার যে আমার খলিফা ফয়সালা করবে আমার নবী ফয়সালা করবে আমার বিল হাক দিয়ে এবং এই হাকের ব্যাপারে আমরা যাচ্ছি একটু পরে এর মোকাবেলায় আল্লাহ বলছেন ওয়ালা তাত আল হাওয়া তোমার মন কি বলে তার অনুসরণ তুমি করবে না সেটা যত ভালোই হোক না কেন মানে বিষয়টা এই জায়গাটাই ওইটা কথাগুলো ভালো কিন্তু কোশ্চেন হলো এটা তোমার মনের কথা সেইটার কোন এখন এখানে প্রসঙ্গটা আল্লাহ কি বলছে সেটা আমরা একটু দেখবো যে বলা আত্মাত তোমার মন কি বলে সেইটা তুমি অনুসরণ করবে না এইটা সর্বনাশা ব্যাপার যেটা আমাদের দূরের ভাই যিনি প্রশ্ন করেছেন তার কাছেও আমি লক্ষ্য করতে বলবো যে ইয়েটাকে আয়াত থাকে ভালো করে খুটিয়ে আপনি পড়ে দেখবেন যে দেখবেন যে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু বুঝ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা তেল করে যতটুকু যা বেরিয়েছে সেটাই আমরা বলেছি আমরা নিজের কোনো বুঝ চাপিয়ে দিচ্ছি না কারো উপরে প্রশ্নটা হলো যদি তুমি নিজের মনের কথা শোনো তাহলে কি হবে ফাই উদ্দিনা আনসাবিল্লাহ তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেবে এখন সেই তোমার মন প্রথমে তোমাকে ভালোই বলবে আরও ভালো বলবে আরও ভালো বলবে যেমন আমাদের একজন গুরুজন আছেন তিনি বলেন যে তোমাকে দিয়ে শয়তান নয় লক্ষ নয়শো নয় হাজার নয়শো নিরানব্বইটা ভালো কাজ করাবে একটা মন্দ কাজ করাবার জন্য একটা মন্দ কাজ করাবার জন্য তাহলে তোমার মন যদি ভালো কিছু বলে যেহেতু তুমি আমাদের খালিফা অতএব তুমি কথা বলবে আমাদের কিতাব দিয়ে এখন প্রশ্ন হলো হাককে আমরা সরাসরি কিতাব কেন বললাম একটা প্রশ্ন প্রশ্নকারীর মধ্যে রয়ে গেছে আমরা আয়াতের দাবি পূরণ করি ফাইদিল্লা কাসাবিল্লা ইন্দিন আইদ্দিল্লুন আনসাবিল্লাহ নিঃসন্দেহে যারা ভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ থেকে লাহুম আদাবুল সাদির কত বড় ভয়ঙ্কর কথা এবং তাও বলা হচ্ছে একদম নবী সম্পর্কে যেখানে যাকে আদর করে আল্লাহ বলছেন ওয়া আতাই না দাউদ আল আমরা দাউদকে জাবুর দিয়েছি বিশেষভাবে আল্লাহ বলেছেন তার কথা নাসু আল হিসাব যেহেতু সে ভুলে গিয়েছিল হিসেবের দিনের কথা তো যারা হিসেবের দিনের কথা ভুলে যায় তারাই কিতাব ভোলে বা হাক ভোলে আমরা এখন হাক কিতাব নাকি সেটা আমরা পরে দেখছি কোরআন কি বলে তো সেটা ভুলে যায় সে নিজের অনুযায়ী কথা বলে তার জন্য শাস্তি কঠিন রয়েছে যেহেতু সে ভুলে গেছে পরকালের কথা তো পরকালের কথা ভুলে গেছেন কেন এই কথাটা এখানে আসলো কেন এই জন্যে যে পরকালে ফয়সালা হবে কিতাব দিয়ে যে আমি কিতাব পাঠিয়েছিলাম এবং যাকে যাকে এই কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছিল সে এই কিতাব অনুযায়ী কথা বলেছে কিনা বা কিতাব অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছে কিনা এখন আমরা হকের ব্যাপারে ছোট্ট ছোট্ট দুই তিনটা আমরা রেফারেন্সে যাব প্রথম যাব সোরায় বাকারা আয়াত দুইশো তেরো কারাস ওয়া হেদাতান মানুষ ছিল একসময় এক একটা মাত্র জনগোষ্ঠী ফাবা সাল্লাহ নবী এ নাম নামা মঞ্জিরিন এখানে মুরব্বী লিখেছেন যে ব্রাকেটে যে পর মানে পরবর্তীকালে এই অবস্থা আর থাকতে পারেনি জনসংখ্যা বেড়েছে এবং তাদের মধ্যে নবীগণকে পাঠিয়েছেন নবীগণের কাজ কি তারা সুসংবাদদাতা এবং এবং সতর্ককারী বা সাবধানকারী এরপরে আল্লাহ বলছেন ও আনজালা আহমুল কিতাব এবং নাজিল করেছেন তাদের সাথে কিতাব বেল হাক এখন এইখানে কিতাব নাজিল করেছেন বিল হক তাহলে এখন হক আর কিতাব কি ভাইস ভার্সা নয় এখন বলবো কিতাব নাজিল করেছেন সত্য দিয়ে এটা বলবো তাহলে সত্য কোথায় আছে কিতাবে এখানে উনি বলে বোঝা গেল কথাটা তাহলে আনজালা হাক লে কুমা নাস কি জন্য যে মানুষের মধ্যে ফয়সালা করার জন্য তাহলে এটা সমস্ত নবীগণের কাজ একটাই যে তারা তাদের সঙ্গে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন তারা মানুষের মধ্যে ফয়সালা করবে হাক দিয়ে বেল হাক তা আনজালা মাহমুল কিতাব আর বেল হাক আবার আমি রিপিট করলাম কথাটা যে তাদের সঙ্গে কিতাব নাজিল করেছি সত্য দিয়ে যদি হাকের মানে শুধু সত্যই ধরি হলো বেল হাকতালাফু যে কোনো বিষয়ে তারা ইখতালাফ করে সেই বিষয়ে ফয়সালা দেবে কে হাক অর্থাৎ কিতাব বোঝা গেল এখন এখানে আমরা এই আলোচনা যাবো না আর কারণ অনেক বড় একটা আলোচনা দুইশো মানে ব্যাপক আলোচনা এরপরে সত্যের সন্ধানে আমরা আসবো হকের সন্ধানে আমরা আসবো সুরাবানি ইসরায়েলে বানী ইসরায়েলের আয়াত একশো পাঁচে আল্লাহ বলছেন ওয়াবিল হককে আনজাল না হু ওয়াবিল হককে না জালা বোঝা গেল ওয়াবিল হক কে আনজাল না হু ওয়াবিল হককে জালা তো হু কি হু তো কিতাব এখন আমরা কিভাবে তর্জমা করব সত্য দিয়েই নাজিল করেছি এ এবং সত্য নিয়েই নাজিল হয়েছে এ বোঝা গেল তাহলে হাক কোথায় আছে কিতাবে ওয়ামা আরসালনা কা ইল্লাহ মুবাসিরান ওয়া নাজিরা সেই একই কথা দুইশো তেরোতে যেটা আমরা পড়ে এসেছি তোমাকে আমরা পাঠাইনি এছাড়া আর কোনো কারণে তুমি সুসংবাদদাতা এবং সতর্ককারী এটা আমরা দেখলাম এখানে হক দিয়ে নাজিল করেছি হক নিয়েই নাজিল হয়েছে অর্থাৎ হক এবং এই কিতাবি হক যেকোনো দিক থেকে আমরা দেখি আরো ঘনিষ্ঠ হয়ে যাবে যদি আমরা সাতচল্লিশ নম্বর সুরাকে দেখি কোরআনের সুরা মহম্মদ সুরা মুহাম্মদে বলা হয়েছে যে আল্লা কফারু ওয়াসু আনসাবাহ প্রথম আয়াত সুরা সাতচল্লিশ নম্বর সুরা মহম্মদ আল্লাদিনা কাফারু ও সদ্দু আনসাবিল ইল্লাহ যারা প্রত্যাখ্যান করেছে মোহাম্মদের আহ্বান অথবা যারা অবিশ্বাস করেছে মানে যাকে বলে অবিশ্বাস করেছে ও সদ্দু আনসাবিল ইল্লাহ এ কথাটা সুরাটা একটু পড়ে দেখলেই বোঝা যাবে এই সুরায় মহম্মদ প্রেক্ষিতটা হলো মাদানী প্রেক্ষিত এবং এখানে মোকাবেলা করা হচ্ছে মানে এটা উদ্দেশ্য করে বলা হচ্ছে আহলে কিতাবদেরকে তো আহলে কিতাবরাই বা এর আগের কিতাবের বা দাবিদার যারা তারাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথে মানুষকে আসতে বাধা দিয়েছে এই ব্যাপারটা আমরা যেন দেখি আল্লাদিনা কাফারু ও আন সাবির আনসাবল্লাহ যারা মোহাম্মদকে অস্বীকার করেছে এবং এবং মানুষকে ফিরিয়ে রেখেছে আল্লাহর পথ থেকে আদাল্লাহ আদাল্লা তাদের আমালকেও আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরও পুণ্যকর্ম আছে ধর্মীয় কাজকর্ম তাদেরও আছে কিন্তু সে সমস্ত কাজকর্ম সব বিভ্রান্ত হয়ে গেছে ভ্রষ্ট হয়ে গেছে এরপরে বলা হচ্ছে দুই নম্বর আয়াতে আমানু ওয়া এবং যারা বিশ্বাস এনেছে এবং সে বিশ্বাসের দাবি অনুযায়ী সব কাজ করছে এরপরে আলাদা করে বলা হচ্ছে ওয়া আমিনু বিমা আলা বিদ এবং বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল হয়েছে মোহাম্মদের উপরে বোঝা গেল যেহেতু এটাই সত্য সত্য তাদের চূড়ান্ত সৃষ্টিকর্তার পক্ষ থেকে হক হক স্পষ্ট হয়ে যে মানে কিতাব এটা ভাইস বার্সা আর কিতাব মানে হক হক যে হকের অন্য কোনো ব্যবহার নাই এটা বলছি না কোরআনে এক একটা শব্দের বিভিন্ন ডাইমেনশন আছে বিভিন্নভাবে করা এই হক শব্দটিকে ব্যবহার করা আছে হক মানে দাবি হক মানে পাওনা বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু যেই যেই কনটেক্সটে হককে কোরআন হিসাবে ব্যবহার করা হয়েছে সেটাকেও আমাদের সামনে রাখতে হবে এই জন্য কোরআন সামান্য একটু পড়লেই যেই উৎপত্তিটা আসে বা যেই বোধটা আসে তার উপরে ডিপেন্ড করা ঠিক না এটা আমি খুব কাছে এবং দূরের সকল ভাইদেরকে খুব অনুরোধ করব। যে কোরআন দিয়ে একটা সিদ্ধান্ত নিতে গেলে সমস্ত কোরআনের একটা একটা খাকা যেটাকে বলি একটা ছায়া অন্তত মাথার মধ্যে থাকলে তাই না তখন একটা সিদ্ধান্তে যাওয়া যায় বা একটা কিছু মন্তব্য করা যায় তাহলে আমরা এই হকের মোকাবেলা বললাম যে এখানে হক মানে কিতাব কিতাব মানে হক তাহলে কাফরা আনহুম সয়া আতিম ওয়া আসলাহা বা আলাহুম তাহলে যদি কেউ যে আমলি করুক সেই যদি সিদ্ধান্তটা কিতাব থেকে নেয় যেটা সুরা বাকার দুইশো তেরোতে বাকি অংশে রয়েছে ডিটেল যে কিতাব থেকে যারা সিদ্ধান্ত নেবে আল্লাহ হেদায়াত তাদেরকে দেবেন এটা আমাদের সেই দূরের ভাই যেন দেখে নেবেন দুইশো তেরো সুরা বাকারা কফ্ফারা আনহুম সয়া তখন আপনি হবেন আল্লাহর সাবজেক্ট এবং আপনার মধ্যে যে সমস্ত মন্দ আছে তা আল্লাহ দূর করে দেবেন এর আগে নয় তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে কিতাবের সিদ্ধান্ত নিতে অভ্যস্ত যারা হবে নেওয়ার জন্য মানসিকভাবে যারা প্রস্তুত হবে তারাই আল্লাহ গণ্য করবেন এটা দুইশো তেরো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে তাহলে তারা কাফার আনহুম সৈয়াতিম ও আসলাহ বা আলহম হল এখন এর মোকাবেলায় একখানা আয়াত না পড়লে আবার এই আয়াতটা অস্পষ্ট থেকে যেতে পারে কাফারু এইটা এই কারণে যে যারা মোহাম্মদকে অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে বাতিল আল তারা অনুসরণ করে বাতিলের বা মিথ্যার বা আল্লাহ যা বাতিল করে দিয়েছেন তার ও আন্না আমানু আর যারা এনেছে ইত্তাবাউ আল হক মেরবহেম তাহলে আর একবার হক আসলো তারা তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা হক এরই অনুসারী কাদালিকা লিন রিবল্লাহ আমসা আলাহম এভাবেই আল্লাহ সামনে রাখেন মানুষের জন্য বিভিন্ন উপমা আলহামদুলিল্লাহ তাহলে হাক বিষয়টা এখানে গেল আরেকটা বিষয় এখানে আমরা আনব যে এখানে নবী রসুলদের ব্যাপারটা যে নবী নবীর রসুলদেরকে আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি তারা মাসুম তারা নির্দোষ ইত্যাদি ইত্যাদি কিন্তু তাদেরও যে কোনো ভুল ত্রুটি ছিল না এইটা আমরা কেমন করে বলি কারণ ইউনুস আলাইস্লাম যার কথা রসুল বলেছেন আমাদের ইতিহাসে আছে রসুলের মানে বাণী হিসেবে যে রসুল বলেছেন যে আমাকে তোমরা ইউনুস ইবনে মাত্তার চাইতেও বড় মর্যাদা দেবে না মানে মুসা বড় না তিনি বড় এটা নিয়ে সাহাবায়ক রাম এবং তাদের মধ্যে একটা ঝগড়া হলো ইহুদি এক ইহুদির সঙ্গে তখন থাপ্পর মেরে দিয়েছে ইহুদিকে যে আমার নবী বড় ইত্যাদি তখন সেই বিবাদ আসলো রসুলের কাছে রসুল বলছেন তোমরা আমাকে ইবনে মাত্তার চাইতেও বড় মর্যাদা দেবে না কারণ ইবনে মাত্তাও একজন রসুল একজন জাতির কাছে প্রেরিত এবং তিনি আল্লাহর দ্বারা ভুলের কারণে আল্লাহর দ্বারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন এবং মাছের পেটে গিয়েছেন এরপরে তার বর্ণনা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেটাও আমরা দেখেছি তো এইরকম টুকটাক ভুল নবী রসুলরা করতেই পারেন এই ব্যাপারটাকে আমরা এ থেকে আলাদা করে তো সেরকম কিছু দেখায় না প্রথম মানুষ আদম সালাম শয়তানের কথা শুনেছিলেন তিনি প্রথম মানুষ প্রথম নবী তাই না নৌ আলা আল্লাহ বলেছেন যে তোমার তার পুত্র সম্পর্কে আল্লাহ মন্তব্য করেছেন যে এইটা তোমার কাজ বটে তার এক পুত্র সম্পর্কে কিন্তু এটা তো ওই যে কাজ বলছি আমালুন এটা তোমারই কাজ অর্থাৎ তোমার সন্তান তুমি হয়তো উৎপন্ন করেছো বা তোমার ঔরসেই এসেছে কিন্তু যে কাজটা ভালো হয়নি তাহলে বিষয়গুলো গোটা কোরআনকে সামনে আনলে বিষয়টা দেখা যায় যে এই ব্যাপারগুলো যেগুলো আমরা সাধারণভাবে যেগুলো আমাদের আমাদের ধর্মবেত্তারা বা আমাদের ওয়াইজিনরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেইগুলো দিয়েই কিন্তু আমরা কোরআনকে বিচার করতে গেলে আমরা মহা বিপর্যয়ের মধ্যে পড়ে যাব যেটা আমরা এই আয়াতে পড়েছি যে যদি আমি হাওয়া আনসাবিল আনসাবিল্লাহ তোমার মন যত ভালোই বলুক না কেন তুমি যদি তার কথা অনুযায়ী কথা বলতে যাও তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেবে ভ্রষ্ট করে দেবে এই ব্যাপারটা বোঝার যদি এইটা হয় তাহলে কী হবে ইন্না ইয়ু ইয়াদিল্লুনা আনসাবাহ যারা ভ্রষ্ট হয়ে যায় বা ভ্রষ্ট করে দেওয়া হয়েছে যাদেরকে আল্লাহর পথ থেকে লাহুম আদা বন সাদী ভয়ঙ্কর শাস্তির সংবাদ তাদের জন্য বেমা নাসু ইয়ম হিসাব তাহলে এর জন্য কেয়ামত দিন তাদেরকে হিসেব দিতে হবে হলো এখন এই রেফারেন্সে বহু আয়াত সামনে নিয়ে আসা যায় যে স্বয়ং নসুরুল্লাহ সাল্লাহআাল্লাম সুরা ইউসুফে আর সুরা ইউনুসে আমাদেরকে আমরা সেটাও দেখে নিই আমরা একটা ভালো প্রসঙ্গ যখন এই প্রসঙ্গটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাক সুরা ইউনুসের আয়াত পনেরো ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা তিন। সুরা ইউনুস আয়াত পনেরো যখন পড়ে শোনানো হয় তাদের সামনে আমাদের আয়াত যা সবই স্পষ্ট লা লেকা আনা এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে আছে যে শাস্তি হবে কেয়ামতের দিন ইয়ামাল হিসাব তো তারা বলে যারা আমাদের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে কোনো আকাঙ্ক্ষা পোষণ করে না এতেই কোরআনের গাইরে হাদা। হা ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে অন্য কোনো পাঠ্য নিয়ে এসো আমি কোরআনকে এখানে পাঠ্য হিসেবে তর্জমা করলাম আও বাদ্দেল হু অথবা একেই বদলাম বোঝা গেল মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লিয় সাল্লামের মুখে কোরআনের আয়াত শুনে যারা তাকে তাকে তার বিরোধী শক্তি যারা তারা বলছে যে ঠিক আছে ঠিক আছে তুমি তো আমাদের এই গোষ্ঠীর ছেলে আমাদেরই সম্মানিত এক পরিবারের ছেলে তুমি এক কাজ করো এই এই এছাড়া অন্য কোনো পাঠ্য নিয়ে এসো আমরা শুনবো অথবা এটাকেই তুমি বদলাও তাহলে এর ডিমান্ড সবসময় কিন্তু আছে কিতাব বদলাবার ব্যাপারটা আদিকাল থেকেই আছে যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই কথা বলা হয়েছিল এরপরে বলা হচ্ছে কুল মা আদেশ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে তুমি বলো যে এইটা আদৌ সম্ভব নয় আমার পক্ষে আন মিনফিল যে আমি একে বদলাবো আমার নিজের ইচ্ছা অনুযায়ী এটা আমার পক্ষে আদৌ সম্ভব নয় ইন ইল্লা ইলাইয়া আর আমি তো চলি না এছাড়া অন্য কোনোভাবে চলি সেভাবেই যা আমার কাছে ওহি করা হয় আমি কি বদলাব আমি তো চলি যে আমার কাছে ওই করা হয় সে অনুযায়ী আমি কি বদলাব এরপরে বলা হচ্ছে যে তিনি বলছেন কুলের অন্তর্ভুক্ত ইন আখা আফু আমি রীতিমতো শঙ্কিত ইন আসাইতু রাব্বি তার মানে আসাইতু কোন অর্থে আমি যদি কোনো অবাধ্যতা করি আমার সৃষ্টিকর্তার অর্থাৎ আমি যদি বদলাই অথবা অন্য কোনো পাঠ্য আনি তাই না জিনিসটা বা অন্য কোনোভাবে বিবেচনা করি বা আমি ওয়হির বাইরে যদি চলি কথাটা বোঝা গেল তাহলে ইন আসাই রাব্বি আদা বা ইয়মিন আদিম তাহলে আমার জন্য ইয়মিন আদিম সেই বিশাল দিনে আমার উপরে শাস্তি হবে মোহাম্মদ রসুল্লা সাল্লসাল্লামও বলছেন কথা তাই না এরপরে আমরা সুরা যাকে বলে যে আমাদের সরাসরি যে আমাদের উপরে নির্দেশ কিতাবের ব্যাপারে সেটা হলো সুরা সুরা আরাফের যে দ্বিতীয় আয়াত সেটাও আমরা এই সঙ্গে একটু দেখে নিয়ে যাই হয়তো অর্ধ সময় যাবে যেমন রসুলকে বলা হচ্ছে আয়াত দ্বিতীয়তে আয়াত সুরা আরাফ উপরে যেন কোনো বাড়তি চাপ না পড়ে এই জন্য এই কিতাব নাজিল করা হয়েছে তোমার উপরে যেন তুমি সাবধান করতে পারো এ দিয়ে ওয়া জিক্রা মুমিনিন এবং এটা স্মারক হবে যারা বিশ্বাস করবে তাদের জন্য তৃতীয় আয়াত মির মেরবিকো এবার রসুলকে অতিক্রম করে জনগণকে আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ বলছেন যে তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে ওলা আউলিয়া ওলা তত্তাবি মিন্দু নিহি আউলিয়া তোমরা অনুসরণ করতে যাবে না এই কিতাব ছাড়া যা নাজিল করা হয়েছে তা ছাড়া অন্য কোনো অলিয়া আউলিয়া কালিলাম্মা তাদ তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখে তাহলে এটাও আমরা দেখে নিলাম এরপরে আমরা সেই আমরা যেই প্রসঙ্গ আমরা পড়ছি সোরা সাদের সেই প্রসঙ্গ আমরা যাব সোরা একখানা আয়াত দুখানা আয়াত নিয়ে যাব বিসমিল্লা রাহান্ন আয়াত বাউন্ন ওয়ামা আর সালনা মেন কাবলিকা মিন রাসুলিন পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো বার্তাবাহক এমন কোনো সংবাদ পাঠক আমি বার্তাবাহক এবং সংবাদ পাঠক এইভাবে তর্জমা করলাম হ্যাঁ এ ছাড়া যে ইদা তামান্না ইদা তামান্না তামান্নার মানে কি বলবো মানে ওয়েল উইশ মানে যাকে বলবো আমরা মানে উইশফুল থিঙ্কিং ভালো চিন্তা ভালো আকাঙ্ক্ষা এখন নবিরসুলরা আল্লাহর বাণী নিয়ে মাঠে কাজ করছেন মানুষের মধ্যে কাজ করছেন তো মানুষের কল্যাণে তাদের মনেরও ইচ্ছা আকাঙ্ক্ষা জাগতেই পারে দুটো ভালো কথা বলতে তাদেরও ইচ্ছা হতেই পারে নিশ্চয়ই সেই দাউদের যে ইচ্ছা কথাগুলো সেগুলোর মধ্যে আমরা কোনো দোষ তো আমরা দেখলাম না কোনো দোষের কথা তো তিনি বলেননি কিন্তু এখানে বিষয়টা কি সেই বিষয়টা অনুধাবনের জন্যই গোটা প্রসঙ্গটাকে সামনে আনা যেহেতু প্রশ্ন এসেছে এবং এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে যখন তারা নিজেরা কোনো কামনা পোষণ করেছে বা ইচ্ছা পোষণ করেছে কিসের ইচ্ছা পোষণ করেছে কারণ রসুল ও বক্তা নবী ও বক্তা রসুলেরও দায়িত্ব আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো নবীরও দায়িত্ব আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো তো নবী আর রসুলের যে পার্থক্যটা এখানে করা হয়েছে রসুল মানে যার কাছে কিতাব আসে তিনি ক্যাডারে নবী মূলত তিনি নবী তার কাছে কিতাব এসেছে এই জন্য তাকে রসুল বলা হয় এবং নবী অর্থাৎ নবীরত আল্লাহ তালা নব মানে সেই আদম থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত নববত একটা ক্যাডার আলাদা মানুষ যাদেরকে আল্লাহতালা নির্ধারণ করে রেখেছিলেন সেই আগে থেকেই যারা মানুষের কাছে তার বাণী পৌঁছাবেন যেটা মোহাম্মদে এসে খাতাম নবীন শেষ করা হয়েছে তাহলে না কোনো বার্তাবাহক বাহক বা রসুল না কোনো সংবাদ পাঠক বা না যখন নিজেরা কোনো বাসনা পোষণ করেছে কিসের বাসনা পোষণ করেছে কিছু একটা বলতে কারণ আমি বললাম রসুল এবং নবী ভয়ের কাজই হল বল দুটো শব্দই এই অর্থ ধারণ করে আলকা আর শৈতানুফি উমনিয়াতিহি নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে যত ভালো কথাই হোক আমরা যদি খুব স্পষ্ট ধারণা রাখতে চাই কোরআন সম্পর্কে বা বিষয়টাকে যদি আমরা খোলা মনে বুঝতে চাই কোনো পুরনো ধারণা দিয়ে কোরআনকে বিবেচনা করতে গেলে আমরা কোরআন তো দিন বুঝতেই পারবো না বরং হারাবো সব নতুন করে হেদায়ত পাওয়ার যে আশা আমরা এখন করছি সেটা সম্পূর্ণ সমুদায় যে আমি আমার পুরনো ধারণা দিয়ে পুরনো বুঝ দিয়ে যদি আমরা কোরআনকে দেখতে যাই তো সেই বিষয়টা আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ আমাদের এখানে চর্চাটা হচ্ছে আমরা ভুলে সব পুরনোকে ভুলে গিয়ে নতুন করে আমরা কোরআনকে দেখি যে কোরআন কি বলে সেই ব্যাপারটা দেখার চেষ্টা করি আমরা এখানে আমাদের কোনো বিবেচনাকে অগ্রাধিকার দেই না এরপরে বলা হচ্ছে যে ফা ইয়ান মা ইউলক সাইতান তখন দাবিয়ে রেখেছেন আল্লাহ দমন করেছেন আল্লাহ বা স্থগিত করেছেন আল্লাহ যা শয়তান নিক্ষেপ করেছিল নবী রসুলদের পজিশনটা আমরা বুঝি তারাও মানুষ এই রক্ত মাংসের মাটির মানুষ তারা তাদের মধ্যে শয়তান অবাধ যাতায়াত করতে পারবে এটা আল্লাহর অনুমতিই দেওয়া আমরা সোরাই মানে ইসরায়েল পড়লে পঁয়ষট্টি থেকে আমরা পড়লে দেখতে পাবো মানে এর আওতার বাইরে আদম আলাহ সাল্লাম যেহেতু শয়তানের বসবাসার বাইরে নন কাজে কোনো মানুষই পৃথিবীতে এমন আসবে না যে শয়তানের বসবাসা মানে সেই তার ব্যক্তির উপরে শয়তান কাজ করতে পারবে না এ ব্যাপারটা পরিষ্কার থাকা উচিত প্রত্যেকের কাছে তো রেসালাদের বাহক তিনি এই জন্য কি করেন আল্লাহ শয়তান যা এলকা করেছিল সেটাকে স্থগিত করেন স্থগিত করে কি করেন সোম্মা ইহু কি মল্লাহ আয়াতিহি তারপর আল্লাহ তার আয়াতকে মহকাম করেন তার আয়াতকে সুসংহত করেন বোঝা গেল তাহলে নবীর অন্তরে কাজ করছেন আল্লাহ নবী নিজেও জানছেন না বাসনা তার মনে ঠিকই আসছে রসুল বাসনা ঠিকই পোষণ করছেন কিন্তু সেটাকে আল্লাহ স্থগিত করেছেন এবং তিনি তার আয়াতকে তার দ্বারা প্রকট করেছেন বা আয়াতকে প্রকাশ করেছেন অল্লাহ আলিমন হাকিম এখানে আল্লাহর দুটি গুণপনা মানে গুণের নাম বলা হয়েছে আলিম এবং হাকিম তিনি সব জানেন এবং তিনি সকল জ্ঞানের জ্ঞানী এরপরে বলা হচ্ছে লে ইয়া যে আলা আচ্ছা এখন ওই যে শয়তার নিক্ষেপ করে সেটাও আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং সেটাকে যে আল্লাহ স্থগিত করে রেখেছেন সেটাও যথাস্থানে আছে তার মানে কথাটা স্থগিত করে রেখেছেন বিলুপ্ত করে দেননি আল্লাহ কিন্তু আমরা আমাদের অনেক তর্জমাকার এটাকে বিলুপ্ত করার একটা কথা লেখেন কিন্তু এই লেখাটা ঠিক হবে কিনা না এই ব্যাপারটা আমাদের ভেবে দেখা দরকার প্রত্যেকেরই যে এখানে যাকে বলে যে এখানে যে মা শয়তান যে ফা ইয়ান সাখু তো নাসাখা ইয়ান সাখু স্থগিত করা রদ করা এর বাইরে বিলুপ্ত করার কোনো মানে আমরা সুরায় বাকারাও দেখেছি মা ইয়ান তাই না আল্লাহ যা মানে রদ করেন যে আয়াতকে অথবা আও ইউ অথবা তাকে পরিবর্তন করেন অথবা ভুলিয়ে দেন মানুষের মন থেকে হ্যাঁ তাহলে মা মিন মিন আয়াত কত মা মিন আয়াতি আও ননসেহা না আতিবি খের মিনহা আও মিসলেহা আমরা যে কোনো আয়াতকে রদ করি অথবা সেটাকে আমরা ভুলিয়ে দিই আমরা নিয়ে আসি তার সেই তার চাইতে ভালো অথবা সেই মতো অন্তত তো এখানে নাসেক মানসুখের বিষয়টা বিলুপ্ত করা নয় এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আলা মা শয়তান তাহলে বিলুপ্ত হলো কোথায় আল্লাহ বলছেন আমি এটাকে বানাতে চাই বা বানাবার জন্য যা শয়তান এলকা করেছিল ফেত না তাহলে নবীর সেই কথা বা রসুলের সেই কথা প্রকাশিত হয়েছিল ব্যাপারটা বুঝিনি আমরা কিন্তু তার মধ্যে কি ছিল মা আলকার শয়তান সেইটা এখন আল্লাহ সংরক্ষণ করছেন ব্যাপারটা ভাবতেও রীতিমতো অবাক হতে হয় যে আমরা এই কথা বলতে গেলে আল্লাহ জানে কোন কোন মানে কোথে কোথে কিভাবে কি আসে কিন্তু এখানে কোরআনের তর্জমা যা আছে আমরা তাই করছি কোরআন থেকেই আমরা আমরা কোরআন থেকেই বলছি না কোরআনকে আমরা বাংলায় বলার চেষ্টা করছি এটাও আমাদের মনে রাখতে হবে তাহলে লেইয়া যা আলা মা ইউলক শৈতান বানাতে যেন বানাতে পারেন তিনি যা শয়তান এলকা করেছিল ফিতনাতান একটা পরীক্ষার আইটেম বা একটা পরীক্ষার উপাদান লিল্লাদিনা ফি কুলু মারাদুন কতটা স্পষ্ট এখানে ভুল বোঝার তো কোনো কারণ নেই তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে যাদের অন্তরে রোগ আছে সেটা আমরা সুরা বাকারার আয়াত আমরা দশে অথবা নয় দেখে এসেছি ফি কুলুবিহিম মারাদুন ফাজ আট আট এবং নয় মারাদুন তাদের অন্তরে রোগ আছে এখন মারাদা এসেছেন এই জন্য আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন এটা আমাদের সকলে অন্তরের রোগ মানে পৃথিবীর প্রতি লালসা এবং এই জীবনে বেঁচে থাকার বাসনাকেই অন্তরের রোগ বলেছে। তাহলে যা শয়তান নিক্ষেপ করেছিল নবী এবং রসুলের মনে তাকে আল্লাহ রেখে দিয়েছেন এই জন্য যে ফেতনা বানাবেন পরীক্ষা বানাবেন তাদের জন্য যাদের অন্তরে রোগ আছে দ্বিতীয় কথা কি ওয়াল কাসিয়াতে কুলুবুমা এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে এবং এইটা সমস্ত ওলামায় লামায় ক্যারামের রায় বড় বড় মোফাসিরা বলেছেন যে কাসিয়াতে কালব মানে অন্তরের মানে যে কাঠিন্য সেটা সাধারণের ক্ষেত্রে ঘটে না সেটা ঘটে আলেমদের ক্ষেত্রে যেমন আহালি কিতাবের আলেমরা যাদেরকে আল্লাহ প্রথমেই বলছেন ওয়াহিদা খালাউলা সয়াত ইহিম যাদেরকে আল্লাহ শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের আচরণ নবী রসুলের প্রতি তাদের যে কি কুৎসিত আচরণ চার ইতিহাস আমরা সোরা বাকারা আল নিসা মায়দায় পড়ে এসেছি তো তাহলে ওয়াল আল ওাল কুলুবুহুম তাদের জন্য ফেতনা যাদের মনে রোগ আছে এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে ওয়াইন্না ওয়ালিমিন আলফি শেকাক ইম রায়েদ যেহেতু আর এই ধরনের জালেম যারা অর্থাৎ এই ধরনের সর্বনাশকারী যারা তারা কি তারা আছে বহু দূরের মানে শেকাক মানে গোড়ামিতে কঠিন গোড়ামিতে আচ্ছা কেন এটা আল্লাহ করছেন লেয়া আলামা যেন জেনে নেওয়া যায় জানতে পারা যায় আল্লা দিনা উতল যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাহলে যেই জ্ঞান দিয়ে আল্লাহর আয়াত এবং মানে যেই কথা মানে রসুলের জবানিতে বা আল্লাহ যেটাকে যা আল্লাহ যেটাকে ফেতনা বানিয়েছেন সেটাকে শনাক্ত করতে পারার যে জ্ঞান আল্লাহ বলছেন সেটাও আমারই দেওয়া যেন জানতে পারে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আন্নাহ আল হক এই কথাটা যে আল হক এখানেও সেই হক যে প্রকৃত সত্য তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেটা এসেছে সেইটা ফাইউ মেনু বিহি তারপর তারা বিশ্বাস আনে এর প্রতি বোঝা গেল তাহলে দুটো আইটেমই এখানে আছে অর্থাৎ নবীর মনে যা রসুলের মনে যা শয়তান এলকা করেছিল সেটাকে আল্লাহ রেখে দিয়েছেন এবং সেটাকে আল্লাহ রেখে দিয়েছেন ফেতনা বানাবার জন্য যাদের মনে রোগ আছে এবং যাদের অন্তর কঠিন হয়ে গেছে এখানে অস্পষ্টতা বলতে তো কিছু নেই এর কোনো ভিন্ন রকমের তাফসির করারও কোনো অবকাশ নেই কোনো সুযোগও নেই এটা আল্লাহ এই পার্থক্যটা করার জন্য যে আল্লাহর কথা কোনটা আর অন্যভাবে মিশ্রিত কথা কোনটা তাহলে যারা আলহাক্ক যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সেই আল্লাহর দেওয়া জ্ঞানই এটাকে শনাক্ত করতে পারবে যে কোনটা আল্লাহর কথা আর কোনটা ফা ইউমিনু বিহি তখন তারা বিশ্বাস আনবে তার প্রতি ফা এই ব্যাপারটা একটা সাক্ষী হিসাবে আল্লাহ রেখেদের সামনে যখন যেমন ঠিক এখানে সুরায় বাকারাকে আবার আনতে হবে এটা একটা কমপ্লিট দর্শের ব্যাপার এটা একটা কমপ্লিট বিষয়ের ব্যাপার এখানে আল্লাহ সুরা দুইশো তেরোতে যে কথাটা বলেছেন যে ওয়ামা এখতালাফা ফি হেলা দিনা উতুহু এবং একতেলাব করেনি এই কিতাব নিয়ে তারা ছাড়া আর কেউ যাদেরকে প্রথম তা দেওয়া হয়েছিল অর্থাৎ রাসুলের কাছ থেকে প্রথম যারা কিতাব পেয়েছে তারা মেন বাদি মা যা আথ ধমুল বাইয়েনাত করেছে এই একতেলাপ তারপরে যখন তাদের কাছে কিতাব সম্পূর্ণ বুঝে এসে গেছে কি জন্য বগিয়াম বাইনাহম তারা একে অপরের শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারেনি বলে পরস্পরের মধ্যে কারণ কিতাব মেনে নিলে সবাইকে এক সমান হয়ে যেতে হয় এখানে কোনো আমিরও থাকে না নেতাও থাকে না অমরাও থাকে না হুজুরও থাকে না আর কোনো মুরিদ থাকে না আর পীরও থাকে না সব সমান হয়ে যায় ফাহাদা আল্লাহ এখানে আল্লাহর হেদায়তের প্রিন্সিপালটা বা তার তার যে স্থায়ী নীতিটা আমরা শুনে নেব তখন পদ দিকে বা তখন মানে পরিচালিত করেছেন আল্লাহ বা সঠিক পদ দেখিয়েছেন আল্লাহ আল্লা দিনা আ যারা বিশ্বাস এনেছে লিমা এখতালাফু ফিহে মিনাল হক যা নিয়ে তারা বিবাদ করছিল যা নিয়ে তারা বিবাহ মানে যাকে বলে বিতর্ক করছিল তার মধ্যে যারা হাক থেকে যারা সিদ্ধান্ত নিয়েছে হলো এইখানে কথা বে ইজ নিহি তার অনুমতি সাপেক্ষে এই অনুমতি হল এই এল একজন মানুষ আল্লাহর কিতাব থেকে সিদ্ধান্ত নেবে এই বিষয়টার জন্য একটা পূর্ব অনুমতি প্রয়োজন সেটা সরাসরি আল্লাহ থেকে তো এক জায়গায় বলা হচ্ছে ইজেন আর এখানে বলা হচ্ছে ওল্লাহ ইয়াহাদি মান ইয়সা ইলা সেরাতে মুস্তাকিম আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায় সোজা পথে চলতে এই ব্যাপারটা পরিষ্কার তাহলে এখানে লেয়া আলামা আল্লাহ দিনা আউ তুল এল মে আল্লাহু আল হক মে রব্বিহি রব্বিকা ফাই উমিনু বিহি ফা তুখ বেত আল্লাহু কুলু ইন আল্লাহ আল্লাহ হাদ আর যেহেতু এই কারণে যে আল্লাহ একমাত্র পথ প্রদর্শক বা পরিচালক আল্লা দিন আহমান ইলা সিরাতে মুস্তাকিম এখানেও সেই জুরাই আমি বললাম অল্লাহ ইয়াহাদি মাইয়া শাহ ইলা সিরাতে মুস্তাকিম সুরাই হাজেও সে একইভাবে ইন্নআল্লাহ আল্লাহ হাদ আল্লা দিন আহমানু ইলা সিরাতে মুস্তাকিম যারা বিশ্বাস এনেছে তাদেরকে সোজা পথের দিকে পথ দেখান এই তিনখানা আয়াত বাউন্ন তিপ্পান্ন এবং চুয়ান্ন সামনে রেখে আমরা যদি এই সুরায় সাদের এই আয়াতখানাকে আমরা দেখি তাহলে এখানে দাউদকে আল্লাহ তালা যে সতর্ক করেছেন সেটাকে আমরা কী দেখব আমরা শেষ আয়াতটা দেখব ইয়া দাউদ দেখবাজা আল খালি আরবে হে দাউদ আমরা তোমাকে নিয়োগ করেছি আমাদের প্রতিনিধি হিসাবে পৃথিবীতে ফাহকুম বাইনা নাস বিল হাক অতএব তুমি মানুষের মধ্যে ফয়সালা দেবে হাক দিয়ে আমরা ওই যে বললাম হাক কিতাব কি হাক সত্য বা হাক ন্যায় এই ধরনের কোনো তর্জমায় আমরা গেলাম না কারণ এরা চেয়েছে ফাহকুম বাইনানা বিল হাক এদের ডিমান্ড অনুযায়ী কথাটাকে রাখলাম আর আল্লাহ বলছেন তুমি মানুষের মধ্যে ফয়সলা দেবে হাক দিয়ে এখন হককে আপনি যা খুশি তাই বুঝে নেন বোঝা গেল বলে হাওয়া হকের বিপরীতি কি দাঁড়ায় তুমি অনুসরণ করবে না তোমার মন কি বলে হাওয়া আচ্ছা যদি মন অনুসরণ করো তাহলে কি হলো আমরা বাইশে পড়ে এসেছি আলকা উমনিয়াতিহি অর্থাৎ কিছু না কিছু নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে এটা আল্লাহ পরিষ্কার করে দিলেন তাহলে তুমি যদি তোমার হাওয়ার অনুসরণ করো তাহলে কি প্রতিক্রিয়া হবে তাহলে আল্লাহ আল্লাহর পথ থেকে তোমাকে ভ্রষ্ট করে দেবে তো আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার শক্তিই তো শয়তান তাই না আল্লা তো মনের কথা নফসের কথা মানে কি মনের কথা মানে তো শয়তানের কথা এই কারণেই এই শাস্তির ঘোষণা ইন্নাল্লাদিনা ইয়াদিল্লুন আনসাবাহ যারা এইভাবে ভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর পথ থেকে লাহু মাদাবুন সাদিদ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং ভয়ঙ্কর কথা হলো যে এদের অপরাধটা কি নিজের কথা যারা বলে নিজের বিবেচনা দিয়ে যারা কথা বলে তারা আসলে মূলত ভুলে গেছে ইয়মাল হিসাব সুম্মা সোম্মা আল্লাহ তারা হিসাবের দিনকে তারা সামনে রাখিনি এখন এইখানে আর একখানা আয়াত বলে আমরা শেষ করব এই প্রসঙ্গ সুরা হাদিদের একখানা আয়াতকে যদি আমরা সামনে আনি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও স্পষ্ট হবে যেহেতু এ নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং এটা অনেকের বুঝে আসলে সহজে আসতেও পারে না ব্যাপারটা অনেক জটিল এলমি ব্যাপার লাকাত আরসালনা রুসুলানা বিল বৈ আয়াত পঁচিশ সুরা হাদিদের সাতান্ন নম্বর সুরা আমরা পাঠিয়েছি আমাদের মানে বার্তাবাহকদেরকে সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে বা দলিল নিয়ে আনজালনা আহমুল কিতাব এখানেও সেই একই ফর্মুলা এবং নাজিল করেছি তাদের সাথে কিতাব এরপরে যেটা দেখাতে এনেছি ওয়াল মিজান এবং এটাই আমাদের আমরা যে দাড়ি পাল্লার কথা বলি কে আমাদের আমার দাড়িপাল্লা কায়েম করা হবে বা পাল্লা প্রতিষ্ঠিত করা হবে কি দাড়ি পাল্লা এই তো সেই মিজান অর্থাৎ এই কিতাব আরো অসংখ্য আয়াতের দলিল রয়েছে এবং প্রমাণ রয়েছে যে আমাদেরকে মানুষকে মাপা হবে জাতিগুলোকে ডাকা হবে কিতাব অনুযায়ী এবং সেই কিতাব অনুযায়ী কে কতটা পারফরমেন্স করেছে সেই অনুযায়ী নবীরা আল্লাহর কিতাব বাস্তবায়িত করে গেছেন তারা নিজেরা কিছু বলেনও নাই নিজেরা কিছু করেনও নাই আর যা বলেছেন তার মধ্যে যা আছে সেটা আমরা এই মাত্র দেখলাম তাই না ওটা সত্যকে পার্থক্য করার জন্য তার পাশাপাশি কিছু কথা আল্লাহ রেখে দিয়েছেন এবং ওখানে যে কথাটা সুরায় হাজে বলা হয়েছে ফাতুখ বেদা কুলুবহু মানে যারা বিশ্বাস এনেছে তাদের অন্তর ঝুঁকিয়ে ঝুঁকে পড়ে ওই দিকে যেটা আল্লাহ বলেছেন তা মানে এখানে অন্তর তাদের মুফতি আল এইটা অলৌকিকভাবে ঘটবে এটা অলৌকিকভাবে ঘটবে যে সত্য কোনটা সেটা বাঁচা বিচার করার জন্য তার অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর কিতাবের দিকে এই বিষয়টাও যেন আমরা যথাযথভাবে স্মরণ রাখি তাহলে এখানে যেটা দেখালাম লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়ান তো আনজালনা মাহমুল কিতাব বেলহাক ওয়াল মিজান কেন পাঠিয়েছি এই মিজান লেয়া কুমান্ নাসু সু মানুষকে তার সঠিক অবস্থানে কারণ মানুষ তো তার সঠিক অবস্থানে নেই সে তো আমাদের পিতা আদম ইসলাম শয়তানের কথা শুনে স্খলন হয়ে গেছে তার পদস্খলন হয়েছে তারপর থেকে আমরা আছি পৃথিবীতে তো আমাদের মধ্যে আসলে আধিপত্য কার আমরা দেখতেই তো পাই আমাদের মধ্যে শয়তানের আধিপত্য বেশি তাই না তো শয়তানের আধিপত্য যাবে কিভাবে আমরা মানুষের মানবতার আসল জায়গায় আসতে পারবো কখন যখন এই মিজান অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলব তো আলহামদুলিল্লাহ আমরা রিপিটেডলি একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করলাম এবং এই মুহূর্তে এখানে আমরা শেষ করছি আজকের মজলিস মা আলাইনা ইল্লাল বালাক